হ্যালো, দিস ইজ মনীষা, ওয়েলকাম টু জিও বাংলা। আমি বিকেল পাঁচটায় পাঁচটার পাঁচ ফোরণে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি, দেব পাঁচটি এন্টারটেনমেন্ট নিউজ। প্রথমেই জানাই একটি ওয়েব সিরিজের কথা, দ্য টেস্ট কেস টু। হ্যাঁ, দ্য টেস্ট কেস ওয়ান মানে ফার্স্ট পার্টটা, যেটা নাম ছিল দ্য টেস্ট কেস, সেটি অলরেডি মানুষের মন জয় করেছে। তাই আসতে চলেছে দ্য টেস্ট কেস পার্ট টু, যেখানে লিড রোলে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। রিসেন্টলি মেকার্সরা অ্যানাউন্স করলো সেকেন্ড পার্ট সামনে আসতে চলেছে। চলে যাই সেকেন্ড খবরে, খবরটি হিনা খানের। হিনা খান থ্রিলড, কেন? কারণ তিনি নাগিন পার্ট ফাইভের অংশ হতে চলেছেন। অনেকদিন ধরেই আমরা হিনা খানকে টেলিভিশনে দেখতে পাচ্ছিলাম না, অনেকদিন পর এই নাগিন ফাইভ দিয়ে তার কামব্যাক। চলে আসি থার্ড নিউজে, বলিউড অ্যাক্টর সলমান খানের ব্যাপারে নিউজটি। রিলিজ হলো বিগ বস 2020 টিজার। বিগ বস 14-এর এই টিজারটি সামনে আসতেই কিন্তু দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। শোনা যাচ্ছে সলমান খান তার পানভেলের ফার্ম হাউস থেকেই এই টিজার ভিডিওটি শ্যুট করেছেন। চলে আসি ফোর্থ নিউজে, মৌনি রয় রিসেন্টলি একটি ভিডিও পোস্ট করেন, তার কিছু ফ্রেন্ডস বা কলিগসদের উনি কিছু উইশ করে মেসেজ করছিলেন, কিন্তু সেটা খবর নয়। খবরটি হলো যে মৌনি রয় যখন তার মেসেজটি দিচ্ছিলেন, ইনস্টাতে তার এই পোস্টটি শেয়ার করেন, তখন তার রিং ফিঙ্গারে একটি ডায়মন্ড রিং চকচক করতে দেখা যায়। এখন এই ডায়মন্ড রিংটা কি শুধুমাত্র এমনিই শখের, নাকি চুপি চুপি এনগেজমেন্টটা সেরেই ফেলেছেন? হয়তো আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যে আসল খবরটি। চলে আসি ফিফথ নিউজে, অর্থাৎ লাস্ট নিউজে। খবরটি হলো বলিউড র্যাপার বাদশাকে নিয়ে। এই বাদশার ব্যাপারে কানাঘুষো অনেক কথাই আসছিল, কিন্তু এবার প্রমাণটা এসে গেল সামনে। তার গানে প্রচুর লাইক শেয়ার, কারণ কি জানা যাচ্ছে, তিনি নাকি লাখ লাখ টাকা খরচা করে এই হিউজ পরিমাণ লাইক, যেটা নাকি ফেক লাইক, সেটা কেনেন। এখন এরকম শুধু উনিই করেন না, আরও অনেকে করেন, সেটা তো আমরা বুঝতে পারছি না। দেখা যাক আরও কিছু আসে কি না এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে। তাহলে দিলাম আপনাদের পাঁচটি এন্টারটেনমেন্ট নিউজ, গসিপ যা কিছু বলতে পারেন। এরকম ধরনের নিউজ, এন্টারটেনমেন্টের গসিপ শোনার জন্য চোখ রাখুন পাঁচটার পাঁচ ফোরণে। আমি মনীষা আবার ফেরত আসবো, বাই।